আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো জ্যোতিরাই ব্লাক নিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখো তোমরা আগের ভিডিওতে দেখে এসছো আর এখন আমার ভাইয়ের আশীর্বাদ হচ্ছে কারণ একই দিনে সব কিছু হওয়ার ছিল সেই জন্য আর আগে এক এক দিনে এক এক প্রোগ্রামটা ছিল কিন্তু আমার মনে শরীর খারাপটা হওয়াতে অত আর মনের কারোরই এনার্জি ছিল না সেই জন্য এক দিনের ভিতরে সব কিছু করা হচ্ছে যে করে পারে এই দেখো সবাই হলুদ মেকে মেখে হলুদ হলুদ এসে কারণ হলুদের রসমটা আগে হয়েছে তোমাদের আগের পর্বে তোমরা দেখেছো সেটা আর তোমাদের অল্প অল্প করে আমি দেখানোর চেষ্টা করছি এখন ভাইয়ের আশীর্বাদে দেখো ভাইয়ের শাশুড়ি ভাইয়াকে আশীর্বাদ করছে আর যেহেতু ওরা তো পাঞ্জাবি তোমরা আগের থেকে তোমাদের বলেছিলাম ওদের নিয়মটা অন্যরকম আর আমাদের নিয়ম তা আমাদের নিয়ম হিসেবে তাদের শেখাইয়ে শেখানো হচ্ছে সেই সেইভাবে আর দেখো এটা পায়েস রান্না করা হয়েছে সেই পায়েসটা কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছে এইভাবে যতটুকু পড়া হচ্ছে ওদের শিখিয়ে দিলে কিন্তু ওরা সেইভাবেই আমাদের মতন করে করছে খুবই মানে ভালো ওরা সবাই কিন্তু হাসি মুখে সবার সাথে মিশে সবার সাথে কথা বলছিলো আর এইভাবে সব কিছু শিখিয়ে ই করে নেওয়া হচ্ছিল আর এখন এই বাস থেকে আমার কাকিমা বলে দিলো যে আমাদের বাড়ি সবাই একটু অল্প অল্প করে খাইয়ে দাও খাইয়ে আশীর্বাদটা করিয়ে নাও সেইভাবে সব মাঝখানে সবাই এসে একটু অল্প অল্প করে খেয়ে দিলো এখন আছে ভাইয়ের শাশুড়ি দেখো ভাইকে আশীর্বাদ করে একটা চেন উপহার দিলো উপহার করে আশীর্বাদ দিলো এটাকে আর পরিয়ে দেয়া হলো সবাই পটকে জাল আর একটা লিফাফা দ্বারা আর সব কিছু মানে দেয়া হলো আর এখন বসছে আমার ভাইয়ের বড়োশালী বর দিদার বলে মেয়ের সেইভাবে মানে আশীর্বাদটা করছে দেখো যেভাবে বলে বলে দেওয়া হচ্ছে আর পিছনে দেখো বসে আছে কিন্তু আছে মেয়ের মানে জামাইবাবু আর দিদির যারে বলে আর ওই দুটো মেয়ে একসাথে পারবারই আর একটা ছেলে তিনটে ছেলে মেয়ে আর পাশে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আসি হলুদ হলুদ হয়ে আর এইভাবে সব কিছু এদের উপহারের মাধ্যমে এটা দেওয়া হচ্ছে আছে রুপোর আছে বাটি আছে গ্লাস আছে আর আছে কাপ ঠাপ কিছু আছে এরকম ধরনের আর এটা আছে মেজশালি যেহেতু আমার ভাইয়ের মানে দিদি মেজদি এরকম ওনার এখন শাদি হয়নি হ্যাঁ এরকম সব ঠিক হয়ে গেছে ইনি দিলো একটা আছে টাফের বাক্স আর গাড়ির চাবি চারপাশ গাড়ির চাবি দেওয়া হলো উপহারে এখন বসলো মেয়ের ভাই এখন বিয়ে থা হয়নি আর এখনও সে সব কিছু শিখে শিখে তাকে করে আর সবাই একটু ওর সাইডে মজা করছিলো আর যেহেতু শরীরটা যদি ভালো থাকতো তাহলে আরও কিন্তু এখন উপহারে একটা হীরের আংটি দিয়েছিল তাকে কোন আঙুলি পরাবে বুঝতে পারছিল না তারপরে বাবা হাতের আঙুলটাতে আরে এনারে তো মানে ওদের সাথেই ছিল আমি জানি না কে ও আশীর্বাদ ওইভাবে করলো সবাই যেভাবে শিখে শিখে দিলো সেভাবে হলো হ্যাঁ দেখো সারি সাইডটা কিন্তু ওরা বসেই ছিল আমি অল্প অল্প করে ভিডিও করছিলাম সাইডে দাঁড়িয়ে থেকে হ্যাঁ দেখো না আশীর্বাদ স্বরূপ একটা ঘড়ি উপহার দিল পাশে দেখো আমাদের সবাই দাঁড়িয়েছিল বাবা আমার মেজদের মেয়ে সবাই মামি ঠামি আছে দিয়ে সবাই ছিল আর ওরা নিচেই বসানোর ব্যবস্থা করা হয়েছিল দিদিরা মামি মা বাবা সবাই দাঁড়িয়েছিলাম আমরা ঘড়ি দিলো এটা আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এক এক করে সবাইকে ওরা মেয়ের পক্ষে তো সবাই আশীর্বাদ করেছিল মাসি বাসি সবাই পিছন দেয় এই আমাদের মেঝেও পিছন কিছু একটা বলছিল আর যেহেতু আমাকে মেজো মাসির আছে আমাকে মেজো মেশো একটু ছোটো সেজন্য বলছে তোমরা লম্বা লম্বা মানুষ সবাই দাঁড়িয়ে আসো বসে পড়ো এরকম বলছিল আর আমরা খুবই মজা করছিলাম পিছে দিয়ে আর এইভাবে আর এই আসছে বিদেশি মানে তোমরা বুঝতেই পারছো দেখে বিদেশ থেকে এসে এ মানে এই জায়গায় পড়াশোনা করে আর আমাদের যে ভাইপো ওনার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ভাড়া থাকে সেই জন্য ওই আসছিলো তা জিনিসপত্র অনেকটা আসছিলো না সেটার জন্য আমার দিদিরা আছে যেহেতু উদয়পুর থেকে উঠেছিল সেইখানে একসাথে করে ওই ট্রেনে বসিয়ে দেওয়া হয়েছিল আর দিদি বলছে কিছুই বুঝতে পারছিল না না হিন্দি জানে না কিছু জানে ইংলিশই জানে সে বিশাল একটা এসেছিল আর এখন ওদের পক্ষে আরেকজন বসলো সবাই বসে আশীর্বাদ দিচ্ছিলো এইভাবে আর এটা আছে ওনার বড় দিদির শ্বশুর মানে আমাদের ভাই বোন বড় দিদি শ্বশুর আর ওই যে দেখো পিছনে একটা মেয়ে আছে এদের ঘটনা আমি পিছনে বলবো বিষয় একটা কাহানি হয়েছে তোমরা আগের ভিডিওতে দেখতে পারবে যে কি করেছে আমার ছোট ছেলে ওদের সাথে আর সবার সাথে দেখো গলা মিলছে এখন আসছে ভাইদের পালা ভাই ভাইরা আর এসে বিয়ান ব্যান বিয়ান বিয়ান তা বিয়ানির জন্য দেখো আমাদের সেই মাই মা যারা বলে এত প্রথমে একটা হীরের আংটি নিয়ে এসছে আমার কাকিমার জন্য আর দেখাচ্ছে এইভাবে আর যেহেতু মানে বলে সবাই ওদের বাড়ি মানে করমেট কেউ কিন্তু বসে হলেও সবাই কিন্তু কম বেশি কামায় আর আমাদের এইখানে তো অনেকে আমরা বসেই খাই গৃহ গৃহস্থ হিসাবে সেই হিসাবে কিন্তু দেখো দুই বিয়ান কিন্তু একদম ই করে আছে সেইভাবে আর আমার কাকিমা দুটো বক্স নিয়ে এসে বসছিল সেটা আমি বুঝতে পারছিলাম না কি করবে কিন্তু দেখলাম পরে যে দেখো আমার আছে ভাইবোর এবারে একটু আশীর্বাদ করলো ছেলেকে মানে মিষ্টি খাইয়ে এখন আমার যে ভাইবোর দুটো দিদি আছে সেই দুটো দিদির জন্য আংটি নিয়ে এসছিল সেই আংটি মানে তাদের পরালো সেইভাবে ই করলো দেখো পরিয়ে দিচ্ছে আংটিটা হাতে দিল

আর এইভাবেই আমরা জানি না সে বন্ধুরা সবাই তোমরা আমার ভিডিওগুলো দেখছো কেমন লাগছে আর আমার লাস্টে আমার মনেই থাকে না কিছু বলার কথা তা তোমাদের আমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর দেখো সবসময় এই সে বোন হয় কি দিদি হয় তো আমি জানি না সবসময় কিন্তু হেসেই থাকে বিশাল আমাদের সুন্দর লাগছিল তাদের ব্যবহারটা খুবই ভালো লাগছিল এবার কি করবে বাইরে গিয়ে কিন্তু একটা পয়সা দিয়ে আশীর্বাদ করলো কাকিমা আর এসে ভাই ভাইদের ই হচ্ছে দুই পক্ষের মেয়ের ভাই ছেলের ভাই এরকম আমার দাদা আছে দাদার হাতেও কিন্তু টাকা দিয়ে ই করলো দাদা বুঝতে পারছিল যে আমারও কে ই করা না বোঝার কারণে যেভাবে মিলমিশ হলো সবাই গলা মিলল আশীর্বাদ করল। এবার বলছিলো তাড়াতাড়ি করার কথা এবার সবাই অল্প অল্প করে সবাই আশীর্বাদটা করছিল আর দেখো এরপরের কিন্তু আর একটু একটা দুটো পর্ব হয়তো আমি দেখাতে পারবো কি কি করেছিলাম জানি না হ্যাঁ এরপরে বিয়ে তাও আছে লাস্টে আর এটা আমার ছোট মাসির তোকেও নিয়ে মিলানো হলো এসে মামার ছেলে এবার সবার সাথে পরিচয় করিয়ে মানে খাওয়ানো হলো ই করা হলো ভিডিওটা এভাবেই ই করছে আর লাস্টে পড়ে আমাদের বাড়ির অল্প অল্প করে সবাই দাঁড়িয়ে ভাই ভাইয়েরা মালা বদল করলো মেয়ের ভাই ছেলের ভাইরা এইভাবে মালা শেষ হয়ে গেল মানে আশীর্বাদের পর্বটা দেখো এসে মেঝামাসির ছেলে আর মেয়ের ভাই এরকম করে সব কিছু এখন এই জায়গায় শেষ হলো এবার তারপরে আর বাড়ির মানে বড় কর্তা হিসেবে আমার বাবাই ছিল আমার মনে তো শরীরটা খারাপ ছিল সেই জন্য এখন লাস্টে বসানো হলো আশীর্বাদ করতে একটু খাইয়ে সেই এখানে আশীর্বাদটা শেষ করা হচ্ছে আর তারপরে বিয়ের জন্য প্রস্তুত হয়ে সবাই বেরোতে হবে জলদি জলদি বলছে গোছাও তোমরা ওই পাশে তখন আমরা পরে যে বেরিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে